নীলাদ্রি লেক। লেকটি স্থানীয় লোকদের কাছে পাথর কোয়ারি নামে পরিচিত। 1940 সালে এই খোয়াটি থেকে প্রথম পাথর উত্তোলন করা হয়। 1947 সালে দেশ ভাগের পর এটি বন্ধ হয়ে যায়। তারপর 1960 সালে আবার নতুন করে এই খোয়াটি থেকে পাথর উত্তোলন শুরু করা হয়। তার কয় বছর পর 1996 সালে কর্তৃপক্ষ প্রকল্পটি লোকসানি প্রকল্প দেখিয়ে বন্ধ করে দেয়। নীলাদ্রি লেকের অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থানে। বর্তমানে লেকটিকে শহীদ কেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রম এর নামে নামকরণ করা হয়। শহীদ সিরাজুল লেক নামে লেকের নীলা পানি এক পাশের সবুজ ঘাসের চাদরে ছোট বড় টিলা আর অন্য পাশের বিশাল পাহাড় আপনাকে বিমোহিত করবে। নীলাদ্রি লেকের এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য অনেকেই একে বাংলার কাশ্মীর বলে। নীলাদ্রি লেক লেক এর অবস্থান সুনামগঞ্জ টেকের ঘাটে। অনেকে সুনামগঞ্জ টাঙ্গর হাওর দেখতে যান, কিন্তু এর আশপাশে অনেক সুন্দর নয়নাভিরাম জায়গা আছে যা যে কোনো পর্যটকের মনকে মুহূর্তেই ভালো করে দিতে পারে। এমন একটি জায়গা টেকের ঘাট চুনা পাথরের পরিত্যক্ত খনির এই লাইম স্টোন লেক বা টেকের ঘাট চুনা পাথরের লেক বা নীলাদ্রি লেক নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। পানির রং এতটা নীল আর প্রকৃতির এক মায়াবী রূপ। মাঝের ঢিলাগুলা আর বড় পাহাড়টি ইন্ডিয়ার আর পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশের শেষ সীমানা। বড় উঁচু পাহাড়টিতে সীমানা কাঁটাতারের বেড়া রয়েছে। এই লেকটি একসময় চুনা পাথরের কারখানা, কাঁচামাল চুনা পাথর সাপ্লাই ভান্ডার ছিল যা এখন বিলীন। সীমান্ত এলাকা, তাই সাবধানে থাকবেন, সীমানার খুব কাছাকাছি যাবেন না। আর লেকের পানিতে সাঁতার না জানলে না নামাটাই ভালো, নামলেও বেশি দূর যাবেন না, কারণ এখান থেকে খুব বেশি পরিমাণের চুনা পাথর উত্তোলন করা হয়েছে, ফলে এখানে অত্যাধিক গভীর। সুনামগঞ্জের নীলাদ্রি লেক বলা হয় বাংলার কাশ্মীর। সেখানের অপরূপ প্রকৃতিক দৃশ্য সবাইকে আকৃষ্ট করে তোলে। একদিকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, অন্যদিকে সবুজ নীলা রঙের জল খেলা করছে। তার অন্য পাশে ভারতের মেঘালয় রাজ্য পাহাড়ে দাঁড়িয়ে আছে আর নিচে ছড়িয়ে দিয়ে আছে পাথর। এই জন্য এক শিল্পীর হাতে আঁকা অসাধারণ এক ছবি। সুনামগঞ্জের শহীদ সিরাজ হোদ বা শহীদ সিরাজ লেক দেশবাসীর কাছে নীলাদ্রি লেক নামে বেশি পরিচিত। প্রকৃতির এক বিস্ময়কর স্থানটি পর্যটকদের মন করেছে ব্যাপক আকারে। নীলাদ্রি লেক নামকরণের কারণ হলো এই হোদের পানির রং সবুজ নীলা বর্ণের, যা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুরে অবস্থিত এই স্থানটি নীলাদ্রি লেকের ভ্রমণের খুবই উপযুক্ত সময়। এর প্রথম শুরুতেই যে সময় শিমুল ফুল ফোটে, সময়টা শিমুল বাগানের মূল ফুল ভরে থাকবে। বাইকে করে যেতে পারেন সেই নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদী। নীলাদ্রি লেকে ঘুরে বেড়ানোর জন্য আপনি নৌকা পাবেন। নীলাদ্রি লেকের পাশের রয়েছে সিমেন্টের তৈরি বসার জায়গা, চাইলে একটু বসে বসতে পারেন, সেখানেও বসে সৌন্দর্য উপভোগ করতে পারেন। এর পাশেই আছে চায়ের টং দোকান, এক কাপ চা চুমুক দিতেই উপভোগ করতে পারেন সেখানকার সবটুকু সৌন্দর্য, চাইলে একদিনেই ঘুরে আসতে পারেন নীলাদ্রি লেক। এজন্য রাতের ভাসে টিকিট কাটুন, তাহলে ভোর হতেই পৌঁছে যাবেন সুনামগঞ্জ, তারপর নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণেই একে বলা হয় বাংলার কাশ্মীর। চেষ্টা করছি, এই হলো ভিউ, যা দেখতে পুরোটাই অন্যরকম লাগে। এখানে ভালো লাগার মতো একটা জায়গা, প্রতিনিয়ত এখানে ভালো লাগবে। আপনি যতক্ষণ থাকবেন, যখন আসবেন, এই ভিউগুলো দেখার চেষ্টা করবেন। পাশেই ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। আমরা যে পাথরগুলি দেখতে পাচ্ছি এটি ইন্ডিয়াতে অবস্থিত। আমি ইন্ডিয়ার ফুটেজগুলো দেওয়ার চেষ্টা করছি আর ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি।